ম্যাডাম আপনার আইফোনের ডেলিভারিটা ছিল। কত হয়েছে? ম্যাম 1,10,000 টাকা। ফুল পেমেন্ট করা আছে? না ম্যাম, টাকা তো পুরোটাই বাকি, অন ক্যাশ ডেলিভারি ছিল। ও, পুরোটাই বাকি? জি। তাহলে একটা কাজ করুন, আপনি ভিতরে এসে বসুন, আমি টাকাটা একটু পর দিচ্ছি। আমার হাজবেন্ড বাসায় নেই তো। ম্যাম এটা তো আসলে সম্ভব না, অফিস জানতে পারলে প্রবলেম হবে, আর লেট করতে পারবো না তো, আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। একটু ম্যানেজ করে নিন না। ম্যাম কি বলছেন, আমার অফিস জানতে পারলে আমার চাকরি থাকবে না। আসুন না, ভিতরে আসুন। এখানে বসো, আমি আসছি। সরি ম্যাম, অ্যাকচুয়ালি আমরা ক্লায়েন্টের বাসায় খেতে পারবো না। একটু খেলে কি হয়? অফিস জানতে পারলে প্রবলেম হবে না, প্লিজ। আমি পাচ্ছি না তো, তুমি মুছে দাও। কি হচ্ছে এখানে? তুই তো সাহস কর না, তুই একজন ডেলিভারি বয় হয়ে একটা লোকের বাসায় এসে তার স্ত্রীর সাথে তুই এরকম খারাপ কাজ করছিস, তোকে তো পুলিশে দেওয়া দরকার। তোদেরকে মানুষ বিশ্বাস করে বাসায় বসতে দেয় ভদ্রতার খাতিরে। আমার স্ত্রীও তাই করেছে, তোর সাথে একটু ভদ্রতার খাতিরে হাসি মুখে কথা বলেছে, বাস তুই সুযোগটা নিয়ে নিলি। আসলে আমার কোনো দোষ ছিল না, প্লিজ এটা বাইরে কোথাও লিক করবে না, তাহলে আমার চাকরিটা থাকবে না স্যার। তোর চাকরি তো দূরের কথা, তোকে পুলিশে দেওয়া দরকার। আমার স্ত্রী আমাকে একটু আগে ফোন করে বললো যে বাসায় ডেলিভারি বয় এসেছে, টাকা দেওয়া দরকার। আমি টাকা দেওয়ার জন্য আসলাম, আর এসে তোকে কি দেখছি? ছি 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 ছি। স্যার আমি তো কিছু করিনি ম্যাডাম, টাকার জন্য আমাকে একটু বসতে বলেছিলেন। আরে একটা কথা বলবি না, আমি কিন্তু এক্ষুনি তোকে পুলিশে দেব। ছি ছি, আমাদের মান সম্মানের কথা চিন্তা করে তোকে পুলিশে দিলাম না, তুই কি বের হবি? যা বের হয় এখনই। আইফোনের বিলটা? বিল? আবার বিল? তুই বিল নিবি না জেলে যাবি বল, কোনটা নিবি? স্যার আমি 1,10,000 টাকা কিভাবে ভর্তুকি দেবো স্যার, আমার ওই সামর্থ্য নেই তো স্যার। দিচ্ছি তোকে এখনই, দিচ্ছি ফোন দিই, ফোন করে আমি এখনই পুলিশকে ডাকছি। স্যার আমি চলে যাচ্ছি স্যার, বের হো, বের হো এখনই, বের হো বাড়ি থেকে। এতদিন ধরে তো এটাই করছি। আরে এই জন্যই তো তোমাকে আমি আমার কাজে রেখেছি। আজকের মিশন তো সাকসেসফুল, কালকের জন্য তৈরি হয় না? হ্যাঁ তা তো অবশ্যই। তো কত পেলাম আজকে? 1,10,000।